আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেতা করে সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি স্পেন ব্লগার বাই ফারজানা। তো কেতা করে সব ভালো আছেন? অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আমি মোটামুটি ভালো আছি, আমার বাচ্চা বেশি ভালো নাই, অসুস্থ তারা। তো আপনারা সবাই দোয়া করবো আমার বাচ্চাদের লাগে, এমনকি আমার লাগে। তো আমি আপনার আজকে আর একটা ভিডিও শেয়ার করবো, একটা মাদ্রিদর আমরা রাজার বাড়ি, মানে আমরা সরকার যে ও সরকারের বাড়ি। তো আমরা এই দেশের রাজারে হয় রেই, তো রেয়ের বাড়ি আসলে এখানে আমি আরও গেছিলাম অনেকবার। তো এই সময় গেছিলাম যে সময় লকডাউন আছে না। আর এটা বিল্ডিং, তিনটা বিল্ডিং আছে, অনেক সুন্দর বিল্ডিংগুলা। আর এইগুলো এখন মিউজিয়াম হয়ে গেছে, জাদুঘর হয়ে গেছে আর কি। আর অনেক সুন্দর করে বাগান দিয়া রাখছে, ভাল লাগে। আর আসলে এমন সময় বিকালে গেছিলাম, সন্ধ্যার আজান হয়ে গেছে আর গরমও আছিল, তারপরেও ভাল লাগছে। আর আমি রিয়েল ভয়েস দিয়া, মানে এখানে যে সাউন্ড রাখছি না, কারণ এখানে অনেক চিল্লা চিল্লি গান বাজনা চলে, তো ওই কপিরাইট আই হয় সবসময় আমার, ও কারণে আমি আর দিতাম চাই না। আর দেখুক আপনারা ফুল ভিডিওটা, দেখলে ভাল লাগবো। আর শেষে স্পেন রাজার বাড়ি দেখছেন না, অবশ্যই দেখিলিবা আমার ভিডিওর মাধ্যমে। অনেকেও স্পেন থাকি আজ পর্যন্ত রাজার বাড়ি দেখছেন না, তো আমার ভিডিওর মাধ্যমে দেখিলিবা আপনারা যারা যারা দেখছেন না। আর যারা যারা দেখছেন তারা তো দেখছেন। তো দেখোকা আমরা রাজার বাড়ির ঠিক সামনে আসছি। আর রাজা দেখোকা গুড়া দিয়া যাইরা তার মূর্তি একটা সাজাইয়া বানাইল। তো রাজার তিনটা বাড়ি কেন, আসলে অনেক সুন্দর বাড়িগুলা, অনেক ভাল লাগছে বাড়িগুলা দেখলে। মনে হয় এলা যদি একটা বাড়ি থাকতো আর জীবনে কিচ্ছু লাগে না। তো সেম কথা আমি যে কথা কইরাম, ও কথা আমার বাইয়ে কইরা কইরা, যদি এলা একটা বাড়ি থাকতো তো আমি আর কিচ্ছু চাই না। তো অনেক সুন্দর বাড়ি, আর এগুলা অনেক সুন্দর আর কি বিল্ডিং, কারুকাজ করা, অনেক ভাল লাগছে। আর দেখোকা আলামিনে তান চাচার লগে ফটোশ্যুট করা কিছু, তান তুলতেও চাইরা না, কারণ তান খেলাই, তা খেলার লাগে গেলে আর কিছু লাগে না তান। আমার কাছে ওলাও লাগছে যে যদি খের ভালো লাগে না, মন খারাপ থাকে, এটা জায়গায় গেলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। অত ভাল লাগে কিতা, আমার বিশ্বাস করুক আমার অত ভাল লাগছে। আমি আপনার বোঝানি, আপনার বুঝাইতাম পারতাম না। আর আমি গেছি অনেকবার, গেলে কি তৈব, যতবারও যাই আমার কাছে লাগে লাগে ততবারও ভাল লাগে, কোনোবার মানে বিরক্ত লাগছে না। আর এই জায়গা পড়ছে, জায়গার নাম পড়ছে প্লাজা দা ইস্পানিয়া। তো প্লাজা দা ইস্পানিয়া, ইস্পানিয়া তার স্পেন। তো দেখা রাজার প্রথম যে বিল্ডিং, ও বিল্ডিংও প্রথম যে একটা বিল্ডিং। আর এটা মিউজিয়াম আছে, অনেক সুন্দর আছে ভিতরে। আমার মনে আছে আমি গেছিলাম যে সময়, এই সময় যে আমরা রাজা রাখই, যে রাজা মানে দেশের সরকার, সরকারও অনেক কিছু ব্যবহারের জিনিস রাখছিল, আমি ওই সময় গিয়ে দেখছিলাম, অনেক ভালো লাগছে। মানে আরও যত রাজা খোলাইছেন সব ওরও মানে যেটা ব্যবহার করুন সব কিছু আসিল দেখছি। তো এটা অনেক আগর কথা কইলাম, দরকার 3-4 বছর হয়ে যার, আর 3-4 বছরের মাঝে জায়গা তো যাওয়া হয়েছে না। তো গেছিলাম, গেছিলাম তো দেখা প্রথম বাড়িটা অনেক ভাল লাগছে দেখে, তো কই আপনার লগে শেয়ার করি। দেখো কত বড় জায়গা লইয়া এই বাড়িটা, আর মানে দেখতে দেখতে শেষ হয় না। আমি বুঝলাম না আপনার কতটুকু আমি শেয়ার করতাম পারছি কি না পারছি, অবশ্যই কমেন্ট করে জানাইবা, মানে আমার ভিডিওটা আপনার কিলা লাগলো, ভালো লাগলো কি না লাগলো।
আর আপনার একটা কমেন্ট লাইক দেখলে আমার অনেক ভালো লাগে। তো দেখো কামরার রাজার বাড়ির আরো সাইটে দিয়ে আইছি, আর ইনটাকে সূর্য অস্ত যাওয়া এবং সূর্য ওঠা দেখা যায়। তো সূর্যটা অস্ত গেছে গিয়ে মানে ডুবে গেছে, আর সবে উদহকা আকাশটা মেঘলা, এমনকি রোদ দেখা যায়। তো তাকে সবে পিকচার তুলরা, আর পিকচারগুলো অনেক সুন্দর হয়েছে। আর একটা হলো রাজার বাড়ির পিছন সাইড, এখানে এখন গাড়ি পার্কিং করা হয়, আগে তো হয়তোবা বিচার উচার যেগুলো হইতো আগে ওগুলো হইতো মনে হয়। তো ওলা মানে তিনটা বিল্ডিং আছে, অনেক ভাল লাগে দেখলে। তো একটা হইলো রাজার বাড়ির পিছন সাইড, একবারে পিছ সাইড। তো আর ওই ধোকা আকাশটা দেখলাম যে আমারও তো ভাল লাগছে। তো এখন রাজার বাড়ির আমি দ্বিতীয় যে বিল্ডিং আছে ও বিল্ডিং লই আইলাম। তো ধোকা এই বিল্ডিংটা আসলে লাগে আমরা যে মসজিদের ডিজাইন দিয়া করা, আসলে একটা মসজিদ টসজিদ নাই এখন, মসজিদ তো এইলেও থাকতো না, কারণ রাজার বাড়ি এখানে তার মূর্তি দোয়া মূর্তি রাখা হইলে ডিজাইন হইলো আমরা যে মসজিদ লাখান মসজিদ যদি হইতো তো আরও সুন্দর হইল অনেকটা। আসলে রাজার বাড়ি তো রাজার মতো সাজাই। তো এখানে মূর্তি দোয়া আছে, আর ওই যে ভিতরে লাইট মিটিং করা, আর রাইট অনেক রাইট হয়ে গেছিল সময়। দেখো কখন আমি আর একটা বিল্ডিং দেখাইলাম, তাও একটা গেট লাগাইল গ্রিলোর ভিতরে দিয়ে আমি আতারাইয়া একটু শ্যুট করছি আপনার ভিডিওটা। ও দেখো আর একটা বিল্ডিং, ও তিন সপ্তাহ সব মোট তিনটা বিল্ডিং, আর এখানেও যে বিচার সার হইতো যে বহুত বড় মাঠ, একটা অনেক বড় মানে এটা এক কেয়ার দুই কেয়ার জায়গার উপরে নাই। আমার কাছে লাগে একটা মানে আমার আমার যে এলাকা এলাকা জুড়িয়েও আমার যে আমি যে এলাকার থাকি উরখেল, এটা উর মানে ই এলাকাটা এটা ফার্স্ট এলাকায় এক জায়গা, অনেক বড় আর অনেক সুন্দর বাড়িগুলা। তো আমার ভিডিওটা দেখে কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাইবা, আপনারা ভালো লাগাও আমার মানে সার্থকতা। তো কমেন্ট করে জানাইবা, আর আমার ছোট্ট ভিডিওটা আপনারা ফুল দেখবা, আর ভিডিওটা দেখে যদি ভাল লাগে তো অবশ্যই আপনার ফ্রেন্ড ফ্যামিলি এবং সবার সাথে শেয়ার করবা। আর যারা যারা আমার সাপোর্ট করিয়া যাইরা তারারে অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্ট করবাওয়ালা, আর যারা নতুন তারাও আমার সাপোর্ট করবা। আর সবর প্রতি আমার দোয়া ভালোবাসা রইল, সবে সুস্থ থাকবা ভালো থাকবা, আর ফুল ভিডিওটা দেখবা, আর অবশ্যই কমেন্ট করবা, অবশ্যই লাইক করবা, আর ভিডিওটা শেয়ার করতে করে ভুলবা না, প্লিজ শেয়ার করবা সবে। তো ভালো থাকবা সুস্থ থাকবা, আজকের লাগে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।